श्रमिक एयरपोर्ट हम कर ना से सम्पर्क ना कि बुझा बंधुगण एयरपोर्ट सम्पर्क तो एयरपोर्ट विषय लिए আপনাদের সামনে আসে করে কোন বড় বড় ইউনিয়ন মিলনকে যারা নিজেদেরকে খুব বড় ইউনিয়নের খুব বড় লিডার ভাবেন ওনারা কি এসেছিলেন না তো সেই জায়গাটা ওনারা বলছেন এই আমরা তো লালবাগে মিটিং করেছি আরে লালবাগে মিটিং করেছেন আজকে আমরা এই মিটিং করেছি আমার বিশ্বাস যে এইকার জমায়েত শ্রমিকলে আরো বহু শ্রমিক এখনো বসে আছেন দুসরা জায়গায় কথা সম্পূর্ণ মিথ্যা কিন্তু সব শ্রমিককে তো আর বুঝানো গেছে নাই বুঝাতে পারছে নাই বোঝাবার ইচ্ছাও নাই কি আপনাদের কারণ ওনারা ইউনিয়ন করে ইউনিয়ন নামটাকে বহুত প্রচলিত লাগে আমাদের চা বাগানের মানুষের মধ্যে ইউনিয়ন বললে সবাই বুঝেন যে বাবা ইউনিয়ন তো এই ইউনিয়নটা কি লাগে এই ইউনিয়নটা শ্রমিকের সব ধরনের সুযোগ সুবিধা অসুবিধা দুঃখ দরদ বিপদ আপদ এই সবটাকে দেখভাল করার জন্য ইউনিয়ন আর যেগুলো ইউনিয়নের মধ্যে আছে বিশেষ ভাবে চা বাগান গুলোনে সেই ইউনিয়ন গুলোনে এই শ্রমিকের দিকে না দেখে করে ওনারা বাংলায় চলে যান বাবু সাহেবের সঙ্গে গল্প হয় ওনাদের ইয়ালে চান্দা চান্দা আপনাদের হাতে কিন্তু কোনো ইউনিয়নে নাই কাটে ডাইরেক্ট অফিসে কাটে কি কাটে না ডাইরেক্ট অফিসে অফিস অফিসে আপনাদের চান্দা কাটা হয়ে যায় আর সেই অফিসে চান্দাটা নিয়ে করে গাড়ি নিয়ে ওনারা ভালো চা পাতি উঠে প্যাকেট করে যদি উপহার পাওয়া যায় এটা নিয়ে করে চলে যান তো এই ইউনিয়নটা যে ইউনিয়ন শ্রমিকের ঘর দুয়ার মানে বাঙ্গা চেয়ার চাল ফুটা ঘর সেই ঘরের যাদের কোনো সম্পর্ক নাই কে ওই ইউনিয়নটা বাবু সাহেবদের ইউনিয়ন লাগে এটা শ্রমিকের ইউনিয়ন নাই লাগে কি গো দিদিরা ওরা আমরা ইউনিয়ন তো তোমরা যদি দশাটা কেড়ে এখানকার সব আমার মা বোনদেরকে যদি মেডিকেল চেক আপ করানো যায় তাহলে এখানকার প্রত্যেকটা মা বোনদের দেহে নানা রকমের অসুখ অসুখ বিসুখ তো লাগেই আছে তার মধ্যে মানে ভিটামিনের অভাব আয়রনের অভাব রক্ত রক্তের অভাব সব মা বোনদের দেহে আছে ওইদিকে তাদের কোনো নজর নাই কে নজর হচ্ছে কোন দিকে বড় বড় আর সুন্দর বেশি রক্তওয়ালা দেহিয়াওয়ালা মানুষকে নমস্কার ঘরটা শুরু করার আগে একটা জিনিসকে আপনাদের চোখের সামনে আমি দেখাতে নাকি কোরআন হয়ে গেছে দেখলাম নাকি আর সেই আগের মতো পাতি হচ্ছে না এই কোরআন যে চা বাগান গোড়া হয়ে গেছে যে চারা গাছ সেই গাছের জায়গাটাকে ওনারা লেখছেন কিন্তু এমনি চেয়ে দেখেন তো ইনশাল্লাহ পাতি না তুলে ফেলে রাখার কারণে শ্রমিকেরও লাভ হইতো তো কোম্পানি যে বলছে আমরা লস খাই যাচ্ছি লস খাই যাচ্ছি এত পেন্ডা জুঠা বাদ আর কে বলতে পারে এই পাতি তোমরা না তুলে পাতির গাছটাকে এখানে বুড়া দেখাবার খাতিরে বুড়াই গেছে দেখাবার খাতিরে এইটাকে পরিচর্যা করা হচ্ছে নাই পাতি তোলা হচ্ছে নাই তোমরাই নিজেরা লস করছো বাগানটাকে
আর এই লস করে আজকে শ্রমিকে কে আরো বেশি কি সারা জনন্তরে সারা জনন্তরে শ্রমিককে শোষণ করা হয়, ঠকা হয়। আপনারা দেখেন কত গো হাজিরা, 174 টাকা লোক, কত হাজিরা 183 টাকা আপনাদের হাজিরা। আর ওই আপার আসাম দিকের বাগান গুলানে কত, 215 টাকা। ওদের যদি হাজিরা 215 টাকা, ওরাও 8 ঘন্টা কাম করে, আর আমাদের ইয়াকার শ্রমিকও সেই 8 ঘন্টাই কাজ করে, তো ইয়াকার শ্রমিকের 184 টাকা। একই সরকার, একই ইউনিয়ন, ব্রহ্মপুত্র ভ্যালিতে যে ইউনিয়ন, ডিএমএস, আইএমটিসি ইউনিয়ন এবং কাছাড়ের চা বাগান গুলানে হচ্ছে ব্রহ্মপুত্র ভ্যালিতে সিআইটি ইউনিয়ন, ওই ইউনিয়ন গুলা আজকে এই যে বৈষম্য তফাৎ ফারাক, ওই দিকের বাগান গেলানে একটা হাজিরা,